ফাইনাল খেলা দেখার প্রস্তুতি ছিল তুঙ্গে। তবে তার আগে রাতের অন্ধকারে পুড়ে গেল হল। হতাশ ক্রিকেট প্রেমীরা, কিভাবে দেখবেন খেলা ভেবে পাচ্ছেন না তারা। রাত পোহালে রবিবার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মেগা ফাইনাল, উন্মাদনায় রয়েছে গোটা বিশ্ব। ক্রিকেট প্রেমীরা যখন সেই মহেন্দ্র খানের জন্য প্রহর গুনছে, তখনই একরাশ হতাশায় ভুগছেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। সুন্দরবনে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু মাঝরাতেই ভস্মীভূত গোটা ভিডিও হল। আগুন লাগার কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি, তদন্তে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বিশ্বকাপের ফাইনাল বলে কথা, আর সেখানে খেলবে টিম ইন্ডিয়া। উন্মাদনা আর উৎসাহের পারদে তুঙ্গে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় রয়েছেন কখন শনিবার রাত কেটে রবিবারের ভোরে সূর্য উঠবে। টিম ইন্ডিয়ার সামনে বিশ্বজয়ের হাতছানি আগামীকাল রবিবার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মেগা ফাইনাল উন্মাদনায় গোটা বিশ্ব। একদিকে গোটা বিশ্ব যখন প্রহর গুনছে, তখন একরাশ হতাশায় ভুগছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। বিশ্বকাপের ফাইনাল শুরুর আগেই স্বপ্ন ভঙ্গ তাদের, কিন্তু কি এমন ঘটেছে সেখানে? জানা গিয়েছে সুন্দরবনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ ক্রিকেট প্রেমীদের। মাঝরাতেই ভস্মীভূত গোটা ভিডিও হল। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলিতে একটি জনপ্রিয় ভিডিও হল ছিল। প্রায় ৪০ বছরের এই ভিডিও হলটি এলাকার একটি প্রাচীন ভিডিও হল বলে পরিচিত। সেখানে গত তিন দিন ক্রিকেট বিশ্বকাপ দেখবার জন্য প্রতিটি দলের জন্য প্রচার চলছিল। সেমিফাইনাল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হওয়ার পর শুক্রবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় ভিডিও হলের একাধিক যন্ত্রপাতি সহ বসবার জায়গা। ঘটনায় রীতিমতো হতাশা ক্রিকেট প্রেমীরা। সেই 35-40 বছর আগে থেকে আমাদের তখন এখানে গ্রামে তখন টিভি তখন ছিল না। আমরা এই হলটা আমরা এসে সবাই বিভিন্ন সিনেমা বা খেলাধুলো হলি, বিশ্বকাপ খেলাধুলো হলি, এখানে দেখতে আসতাম আর কি। যেমন আগামীকাল আমাদের বিশ্বকাপ খেলা, তার প্রস্তুতি চলছিল এখানে যে আমরা খেলাটা দেখবো। সবাই কার্তিক পুজো ব্যস্ত ছিলাম, তারপর হঠাৎ যে কীভাবে এখানে লেগে গেল সেটা কেউ বুঝতে পারলো না। এখন পরে এসে দেখছি যে আগুন জ্বলছে বা পুড়ে যাচ্ছে, এখনও তার রেস আছে, এখনও আগুন ধোঁয়া উঠে যাচ্ছে, এসে দেখছি। এই হলের ওপর নির্ভরশীল ছিলেন বহু মানুষ, চলছিল গোটা সংসার। এই হলের ওপর নির্ভরশীল ছিলেন বহু মানুষ, চলছিল গোটা সংসার। তাই এই অগ্নিকাণ্ডে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাদের, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। প্রস্তুতি ছিল মোটামুটি দেখার জন্য, কারণ মালিক খুব উৎসাহী এই বিষয়টা নিয়ে, সে কারণে উনি চেষ্টা করতেন যে যাতে এতে চালানো যায় আর কি। প্রত্যেকটা ঘরে ঘরে টিভি মোবাইল থাকতেও আমরা যেখানে কেন ভিডিও হলে আমরা বিশ্বকাপ দেখতে আসব, কারণ আমাদের এই পক্ষান্তরে সুন্দরবন বদ্বীপাঞ্চলে প্রচণ্ড কারেন্টের সমস্যার জন্যে মাননীয় শ্রী রঞ্জিত কুমার সরকার মহাশয় ভিডিও হলে, মাতুচি ভিডিও হলে আমরা ওখানে ভিডিও দেখতাম এবং বিশ্বকাপটা নিয়ে খুব আনন্দিত ছিল। কিন্তু সেই বিষয়ে আমাদের দুর্ভাগ্যবশত আমরা ভিডিও দেখতে বিশ্বকাপটা দেখতে পারবো কি পারবো না এটা আমরা সঠিক বলতে পারছি না, কারণ কারেন্টের প্রচণ্ড সমস্যা হয়। আর এটা হচ্ছে আমাদের মা তুলসী ভিডিও হল, উনি আজ আমাদের 6 সাল থেকে উনি ভিডিও চালিয়ে চালিয়ে আসছেন। কালকেরও পর্যন্ত উনি ভিডিও এই বিশ্বকাপ দেখাবেন বলে উনি প্রস্তুতি নিয়েছিলেন, জেনারেটরও ঠিক করেছিলেন আমাদের সম্পূর্ণভাবে যাতে আমরা বিশ্বকাপটা দেখতে পারি, উনি সে ব্যবস্থাও করেছিলেন। কিন্তু কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা? ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মেগা ফাইনালের খেলোয়াড় ও ট্রফির ছবি ফেস্টুন ব্যানার নিয়ে র্যালি বের করেছে। এদিকে এরই মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। আমি যখন অভাব ছিল তখন খুব কষ্ট করে এই কলটা বেঁধেছিলাম, বাঁধার পরে আমি এই হলের উপর দিয়ে সংসার চালিয়ে খেতাম। তারপরে আমার
মানে এই সিনেমা বন্ধ হয়ে গেল, তখন আমার এই হল বন্ধ হয়ে গেল, আমি আর কোনো উপায় করতে পারতাম না, তাই করে ওই ভাই সংসার চালিয়ে খাচ্ছিলাম। এখন হঠাৎ রাত্রিবেলায় আমার এই ঘরটা আগুন লেগে সব ক্ষতি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, সুন্দরবন। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।